দর্শক, আপনারা জানেন যে নিয়াজ মোর্শেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেটি ছিল তার বাবার বিরুদ্ধে। আমরা একটু নিয়াজের কাছ থেকে শুনে নিতে চাই। নিয়াজ, একটা বিষয় যে আপনার সেই ভিডিওটি কিন্তু ফেসবুকে ভাইরাল এবং লাখ লাখ মানুষ শেয়ার করেছে এবং আমরা দেখেছি, এবং এটি একটি আদর্শিক দিক, আবার কেউ কেউ বলছেন একটি কৌশল, পাল্টা কৌশলের মধ্যেও অনেকে বলার চেষ্টা করেছেন। আপনি কিভাবে বিষয়টি দেখেন বা কেন আপনার এরকম একটা অবস্থানে যেতে হলো? ধন্যবাদ। আসলে পারিবারিকভাবে বাবা বা মায়ের যে অবস্থানটা, এটা সর্বোচ্চ পর্যায়ে। যেহেতু আমার বাবা বিএনপি দল করছে, আমি বাংলাদেশ আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করছি, এবং আনফর্চুনেটলি আমাদের নির্বাচনী এলাকাও সেম, উনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তো যার কারণে আমার কেন জানি মনে হলো যে আদর্শ জায়গাটাতে যদি আমি পরিষ্কার না করি, তাহলে আমি আমার নিজের মনকে বুঝতে পারছি না। এখানে অনেকে বিষয়টাকে বাবার সাথে ছেলের বেয়াদবির বিষয়টা দেখছে, কিন্তু আমি মনে করি আসলে বাবা এবং বাবা মার সম্পর্ক, ভাই বোনের সম্পর্কটা এটা আত্মিক এবং এটা পারিবারিকভাবে সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু আদর্শ জায়গাটাতে কিন্তু যখন আমরা একটা দল করি, আমি যখন একটা দলকে রিপ্রেজেন্ট করছি, আমি যখন একটা চেতনাকে ধারণ করছি, তখন কিন্তু আমাকে সেই জায়গাটা পরিষ্কার করার একটা পর্যায়ে চলে আসে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, হ্যাঁ, অনেকে মনে করছে আসলে এটা একটা একটা কৌশল, বাট আমার দৃষ্টি থেকে আসলে এটাকে কৌশলভাবে দেখার কোনো সুযোগ নেই। কারণ আমি যদি একটা তরুণ রাজনীতিবিদ হিসেবে যদি আমি আমার আদর্শ জায়গাটাকে পরিষ্কার করতে না পারি, মানুষের কাছে ক্লিয়ার করতে না পারি, তাহলে মনে হয় না আমি একজন রাজনীতিবিদ হিসেবে সফল হবো। সেই জন্য আমি আসলে, যেহেতু আমি চট্টগ্রাম এক আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমি পাইনি মনোনয়ন, এবং আমার বাবা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে একটা সেম আসনে, যার কারণে আমি প্রয়োজন মনে করেছি যে একজন রাজনীতিবিদ হিসেবে আমি বিএনপিকে প্রত্যাখ্যান করতে বলেছি, আমার বাবাকে ভোট দিতে না বলেছি। আনফর্চুনেটলি সেম আসনে আমার বাবা হওয়ার কারণে হয়তো জিনিসটা আলোচনা বেশি এসেছে। আরেকটা বিষয়ে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা বাংলাদেশ কিন্তু একটা মিলেনিয়াম জেনারেশন বলছি, এবং আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টে বলছি যে আমাদের 18 থেকে 40 বয়সের যে তরুণ প্রজন্ম আছে তাদের সংখ্যা প্রায় 5 কোটি। আজকে একটা অ্যালার্মিং সিচুয়েশন যেটা চিন্তা করবেন, আমরা যারা তরুণরা আছি, সেই তরুণরা কিন্তু 15ই আগস্টের পরবর্তী এবং 1995 সাল পর্যন্ত একটা দীর্ঘ সময়ে মুক্তিযুদ্ধের বিরোধী একটা শক্তির এবং একটা অপপ্রচারের মাধ্যমে তারা বেড়ে উঠেছে, এবং গত 10 বছরে যেই তরুণগুলো বেড়ে উঠেছে, আমি আশা করি তারা কিন্তু অনেক অনেক মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এবং মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা আদর্শগুলোকে কিন্তু তারা কাছ থেকে সঠিক তথ্যটা জানতে পেরেছে। আজকে বেশিরভাগ তরুণরা খেয়াল করবেন কিন্তু রাজনীতি বিমুখ। এটা কিন্তু আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদরা আছে, এটা কিন্তু তাদের জন্য একটা বড় একটা ব্যর্থতার জায়গা। আজকে আপনি একজন তরুণকে জিজ্ঞেস করুন রাজনীতির কথা, সে কিন্তু বলবে না যে আমি রাজনীতি করব। সে সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে পেপার পড়ে রাজনীতিবিদদেরকে গালি দেবে, কিন্তু সে কিন্তু রাজনীতিতে আসবে না। আমার কেন জানি মনে হয়েছে কোনো না কোনো পরিবর্তনের প্রয়োজন, এবং আদর্শিকভাবে তরুণদেরকে বেড়ে ওঠার জন্য কাউকে না কাউকে স্ট্যান্ড নিতে হবে, এবং সেই আদর্শ জায়গা থেকে, হ্যাঁ, এটা আমার জন্য একটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, এবং একটা একটা ইমোশনালি আমি খুব ডিস্টেন্স ছিলাম এই সিদ্ধান্তটা নেওয়ার পর দিয়ে অনেক সময়। পরবর্তী সময় আমি চিন্তা করেছি, না, আমাদেরকেই তো এগিয়ে আসতে হবে, এবং তরুণদেরকে কিন্তু রিস্কটা নিতে হবে, এবং তরুণদেরকে আদর্শ জায়গাটা গড়ে তুলতে হবে। অসংখ্য ধন্যবাদ এলিট, আমি আবারও আসবো আপনার কাছে। স্যার, আমরা একটু নিয়াজ মোর্শেদ এলিট আছেন, আবার তার কাছে যেতে চাই। এলিট, এই ইস্যুটি কিন্তু নানাভাবে ঘুরে ফিরে এসছে নির্বাচনে জামাত ইস্যু, এবং আপনার যে নির্বাচনী এলাকা, যেটা যেখান থেকে আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেখানেও কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি প্রচার, অপপ্রচার এবং জামাতি রাজনীতির শিকার কিন্তু অনেকাংশেই কিন্তু আপনারা হয়েছেন, সেটি কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে জামাত এমন একটা দল যেটার উপর বিএনপি ভর করে আছে, কারণ বিএনপি আসলে তা কোনো একটা জায়গায় দুর্বলতা আছে বা জামাতের, যে জায়গাটা হচ্ছে যে বিএনপি কোনোভাবে জামাতমুক্ত হতে পারছে না, আমার মনে হয় আর এই জীবনে পারবেও না, কারণ তারা বলছে তারা 20 দলীয় জোট জামাতের সাথে নেই, তারা ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়েছে। তারপরেও দেখা যাচ্ছে কি 25 থেকে 30 জন জামাতের ক্যান্ডিডেটকে বিএনপি ধানের শেষে ভোট করার জন্য দেওয়া হয়েছে। আমার কেন জানি মনে হয় এটা হিপোক্রেসি ছাড়া আর কিছুই না, কারণ আপনি এমন একটা সময়ে বাস করছেন, এমন একটা যুগে ডিজিটাল বাংলাদেশে আমরা আছি, যেখানে আসলে কোনো কিছু লুকানোর বা কোনো হিপোক্রেসি করে এটাকে সাস্টেন করাটা আসলে খুবই ডিফিকাল্ট একটা কাজ। আর আমার নির্বাচনী এলাকায় যেখানে বিএনপি এখন 2 জন প্রার্থী আছে এবং আওয়ামী লীগ থেকে 1 জন, এবং জামাতের এই মুহূর্তে আমার নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী নেই, বাট একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে জামাতে ইসলামের মুভমেন্টগুলো কিন্তু এখনও, আপনি যেটা বলেছেন যে 38টি পয়েন্ট দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, তারা কিন্তু ভিতরে ভিতরে খুব সক্রিয়ভাবে কাজ করছে,
এবং যে সক্রিয় কাজ করাটা কেমন জানি মনে হচ্ছে আমার বিএনপি সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে কভার আপ দিচ্ছে এবং তাদেরকে একটা ব্যাকআপ ফোর্স হিসেবে বিএনপি রাখছে বলে আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি। কারণ তা না হলে আসলে এইভাবে লুকোচুরির বিষয়গুলো কেন করছে সেটা আসলে জনগণের কাছে এবং আমরা যারা তরুণ প্রজন্ম যারা আমরা মুক্তিযুদ্ধ আদর্শকে ধারণ করি এবং আমরা তার যারা বুঝি রাজনীতি কিছুটা বুঝি সেখানে আমরা আমাদের কাছে স্পষ্ট যে জামাতের আসলে এই যে যে লুকোচুরির খেলাটা যে একটা কনস্পিরেসির গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। কাজী ফিরোজ আবার সমাপনী বক্তব্য শুনবো, শুরুতে আমরা শুনবো নিয়াজ মোরশেদ এলিট আপনার সমাপনী এবং শেষ বক্তব্য। ধন্যবাদ। যে বিষয়গুলো উঠে এসেছিল যে তরুণ প্রজন্ম এবং ডেমোক্রেটিক ডিভিশন নিয়ে, আমি একটা জিনিস বলতে চাই যে আজকে যে ডিজিটাল বাংলাদেশ যে রূপকার আমাদের সজীব ওয়াজের জয় ভাই তার নেতৃত্বে যে একটা রেভলিউশন হয়েছে ডিজিটাল বাংলাদেশে, যেটার কারণে আজকে তরুণরা কিন্তু নিজেরা নিজেরাই কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করতে পারছে। আপনি জিনিস খেয়াল করবেন যে আপনার 2001 সালে যখন অপটিক্যাল ফাইবারটা আমাদের এই সাউথ এশিয়া দিয়ে যাচ্ছিল বঙ্গোপসাগর দিয়ে, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ফ্রি যে লাইনটা আমাদেরকে দিচ্ছিল সেটা উনি রিজেক্ট করেছে। সেই অপটিক্যাল ফাইবার লাইনটা কিন্তু আমাদের 2008 সালে আমাদের শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে উনি প্রায় 700 কোটি টাকা খরচ করে প্রথম লাইনটি নেয় এবং তার প্রয়োজনীয়তাটা এত বেড়ে যায় এবং তার আরও কিছুদিন পরে আরও একটি অপটিক্যাল ফাইবার লাইন আমাদেরকে সংযুক্ত করতে হয়। কথাটা এই জন্য বলছি যে আজকে আপনি দেখেন তরুণরা ডিজিটাল পদ্ধতি ইউজ করে কীভাবে তারা আজকে স্বাবলম্বী হচ্ছে। আজকে আপনি দেখেন পাঠাও, উবার, ফুড পান্ডার মতো যে সার্ভিসগুলো ঘরে বসে বসে তরুণরা অ্যাপ ডেভেলপ করে তারা স্বাবলম্বী হচ্ছে, যে ডাটা সেন্টারে যে ডাটা ইনপুট দিয়ে তারা আজকে। ধন্যবাদ, আমরা শেষ করবো অনুষ্ঠান। রফিক সিকদার আপনার একদম সমাপনী শেষ বক্তব্য।